এখানেই সীতাকে বনবাস দেওয়া হয়েছিল, যেটা ইতিহাস থেকে, পুরাকীত ইতিহাস থেকে। প্রিয় দর্শক, রাজস্ব ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য আপনাদের নিয়ে আসলাম। এখন বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা। আর এখানে কিভাবে আসবেন আপনারা? বিরামপুর শহর থেকে 7 কিলো যে কোনো বাহনে আপনারা আসতে পারেন। এই বিহারটিকে আমরা কাগজে কলমে পাই সীতাকোট বিহার, আর এই এলাকাবাসীর এটা জানে সীতার কোট হিসাবে। রামায়ণে যে সীতা ছিল সে সীতার ইতিহাস এখানে আছে, কথিত আছে। এই বিহারটিতে সর্বমোট 41টি ঘর আছে। পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে 11টি করে, এবং উত্তর সাইডে 8টি ঘর আছে। আর বিহারের মূল প্রবেশপথ আছে উত্তর দিকে। আর এখানে যে প্রতিটি রুমে একটি করে বেদি পাওয়া যায় যেখানে উপাসনা করা হতো। আর দক্ষিণ দিকে মূল একটি কেন্দ্র মন্দিরের মতো আছে যেখানে পুরোহিতরা পূজা অর্চনা করত। এই বিহারটির সঙ্গে আপনার নওগাঁর পাহাড়পুর বিহার এবং জগদ্দিল বিহারের খুব একটা সামঞ্জস্য নেই, কারণ পাহাড়পুর বিহারের মাঝখানে বড় মন্দির আছে, চতুর্দিকে ভিক্ষুকদের ঘর ছিল, আর এখানে মাঝখানে কোনো কেন্দ্র মন্দির নেই। যা মন্দির ছিল এই এই বাউন্ডারির ভিতরেই। এই বিহারের আরেকটি বৈশিষ্ট্য, এখানে রুমের পাশে আলাদা বারান্দা ছিল উঁচু পাশের দেওয়া, যেটা সামনের অংশ থেকে মাঝখানে অংশ থেকে একটি আলাদা করা ছিল। এই বিহারটির চতুর্পাশে যে শালবন আছে এটি দিনাজপুর জেলার অন্তর্গত বিরামপুর, ফুলবাড়ি এবং নবাবগঞ্জের বিশাল অংশ নিয়ে একটি শালবন, যেটা পুরাতন আমলে আরও অনেক বড় ছিল। আর এখানেই সীতাকে বনবাস দেওয়া হয়েছিল, যেটা ইতিহাস থেকে, পুরাকীত ইতিহাস থেকে আমরা পেয়েছি। আর পাশে যে শালবন, শালবনের মধ্যে এখানে এই বাল্মীকি উনি রামায়ণ রচনা করেন এবং এখান থেকেই রামায়ণটি পুরা রচনা হয়। আর এই পাশে মাঝখানে যে একটি তাল গাছ দেখতে পাচ্ছেন, এখানে এখনও হিন্দুরা, এই এলাকার হিন্দুরা এটা এখনও এখানে পূজা অর্চনা করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ দিকের অংশ, আর দক্ষিণ দিকের মাঝখানের রুমটাতে মন্দির বলা হতো। আর এই মন্দিরে যে উপাসনা করা হতো এই উপাসকরা, এখানে একটি শৌচাগার আছে, ধারণা করা হয় এই মন্দিরের পাশে শৌচাগারটা তারা ব্যবহার করত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে একটি সাইনবোর্ড দেওয়া আছে যেটির অবস্থা খুবই খারাপ, অনেক পুরাতন হয়ে গেছে। এখানে এই সীতাকোট বিহারের কিছু সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে, আপনারা আসলে এখানে দেখতে পাবেন। এই সীতাকোট বিহারটি সর্বপ্রথম খনন কার্য করা হয় 1968 সালে, পরবর্তীতে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আরেকবার খনন কার্য করা হয়। কিন্তু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে তেমন কোনো আশানুরূপ এখানে সংস্কার কাজ হয়নি। এখানে দেখছেন নতুন একটি রাস্তার কাজ হচ্ছে, যেটি বিহারের পাশে একটি নতুন মন্দিরের জন্য তারা তৈরি করছে। এটার সঙ্গে আসলে সংশ্লিষ্টতা না, আমরা এলাকার বাসীর কাছ থেকে শুনলাম। তো আমরা চাই যে এত সুন্দর একটি নিদর্শন সংরক্ষণ করা হোক সরকারের পক্ষ থেকে, যেন মানুষ এবং দেশ বিদেশি পর্যটকরা আমাদের ইতিহাস ঐতিহ্য জানতে পারে। এবার এতক্ষণ আপনারা দেখলেন সীতাকোট বিহার চতুর্পাশে আপনাদের দেখালাম এবং একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের বর্ণনা করলাম। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।